नमस्कार बन्धुरा, वेलकाम टू डिसारि एडुकेयर। हमें अमित बनार्जी आजकल भिडियोते आलोचना करब बा आजकल भिडियो तुम्हारे बोलो। अनेक स्टूडेंट हाँ कमेंट कर सर हमें रवींद्र मुक्त विद्यालय भर्ती हब ना कि एन एस ए भर्ती हब। सर सत्य सत्य कि एन एस थे कि एक बचरे उच्च माध्यमिक करा जाए? रवींद्र मुक्त विद्यालय कि सर बाहर स्टेटे जो हमें सरकारी चाकरी सरकारी कलेजे जो जो कलेजे एडमिशन नीते चाहिए तक क्योंकि रवींद्र मुक्त विद्यालय के बोलते हमें ग्रहणजोग्य करीना। तो सर ये कि सत्य कि वास्तव? तो हमें आजकल भिडियोते ही क्योंकि समस्त किसू क्यों क्लियर करब तई बोल भिडियो शेष पर्त देखार जे आजकल भिडियोते तुम्हारा बोलो रवींद्र मुक्त विद्यालय की एन एस बोर्ड की रवींद्र मुक्त विद्यालय कब तैरी एन एस कब तैरी कतगुल स्कूल आज कथाए कि एडमिशन नीते हैं क्यों क्यों करते हैं ना करते हैं समस्त किसू भिडियोते क्योंकि आलोचना करब। तई बोल भिडियो खूब गुरुत्वपूर्ण होते चले। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু তোমাদের সমস্ত ডাউট সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আমার স্ক্রিন রেকর্ডারটা আমি অন করে নিচ্ছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, পাই টু পাই, পয়েন্ট বাই পয়েন্ট, একটা পয়েন্টও মিস করব না। এবং যারা অনেক স্টুডেন্ট আছে, স্যার এন এস থেকে পাস করার পরে কি আমি অমুক জায়গায় জব করতে পারি? স্যার আমি কি এন এস থেকে করার পরে এই এক্সামে বসতে পারি, ওই এক্সামে বসতে পারি? যে তোমরা এক্সামগুলো বসতে চাইছো মনের ভিতরে যেটা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে নেক্সট ভিডিও সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসবে। আছে বোর্ড, দেখে নাও এখানে লেখা আছে বোর্ড। তো বোর্ড কি আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ভার্সেস আমরা করছি এনআই ওএস করছি। তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ফুল ফর্ম হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টেট বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত কিন্তু বোর্ড হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এবার আমরা আসি এনআইওএস, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটা কিন্তু ভারত সরকার অধীনে সরকারি স্বীকৃতি বোর্ড, বাংলায় এটাকে বলা হয় রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়। এস্টাবলিশড কবে হয়েছিল বা প্রতিষ্ঠিত কবে হয়েছিল না, 1998 সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু নামকরণ করা হয়, কিন্তু 1 আগস্ট 2001 সালে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। পরে সেটা 2006 সালে নাম সংশোধন করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু রাখা হয়েছিল, ওপেন স্কুলিং রাখা হয়েছিল। ক্লিয়ার? এনএসের ক্ষেত্রে 1979 সাল থেকে 1989 সালে এমএইচআরডি ভারত সরকার অধীনে 1989 সালের নভেম্বরে কিন্তু এনওএস মানে ন্যাশনাল ওপেন স্কুলিং নামে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু সিবিসি বোর্ডের পাইলট প্রকল্প বা সিবিসি বোর্ডের সাথেই কিন্তু এই বোর্ডটা একত্রিত ছিল। 2002 সালে এমওই মানে মিনিস্ট্রি অফ এডুকেশন এনওএস মানে হচ্ছে ন্যাশনাল ওপেন স্কুলিংকে ন্যাশনাল ওপেন স্কুলিংকে সংগঠনকে নাম সংশোধন করে করা হয় এনআইওএস, যাতে ভারতবর্ষের সমস্ত স্টেটে এই বোর্ডটা প্রচলিত হয় এবং এই বোর্ড থেকে মানুষ মানে স্টুডেন্টরা ক্লাস টেন্থ এবং টুয়েলভের পরীক্ষায় বসতে পারে। তার জন্যই কিন্তু বোর্ডটার নাম রাখা হয়েছিল এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এইবার বলো ফুল ফর্ম অফ দ্য বোর্ড। তো এই বোর্ডের ফুল ফর্মটা কী? এই বোর্ডের ফুল ফর্মটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, যেটা তোমাদের খানিকক্ষণ আগে তোমাদের বললাম। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এনএসের ক্ষেত্রে কী আছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এটা হচ্ছে এনএসের ফুল ফর্ম। এবার তোমাদেরকে দেখাতে চলেছি ওয়েবসাইট। ওয়েবসাইট তোমরা যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনএসএ যে তোমরা অ্যাডমিশনটা নেবে, তা তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন নেবে? তোমরা যে মার্কশিটটা পাবে, মার্কশিটটা কোথায় চেক করবে? যদি তোমাদের কেউ মানে বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে, অনেকজন আমাকে ফোন করে বলছে স্যার আমি তো পরীক্ষা দিইনি, আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সার্টিফিকেট পেয়ে গেছি 2 মাসের ভেতরে। কেউ বলছে স্যার আমি 3 মাসের ভেতরে এনএস থেকে সার্টিফিকেট পেয়েছি, পরীক্ষা দেয়নি। তো তাদেরকে বলবো তোমাদের ওই সার্টিফিকেট, ওই মার্কশিট, বা তোমরা যদি এনএসএ অ্যাডমিশন নাও বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু তোমাদের অরিজিনাল ওয়েবসাইটটা চেক করে দেখার দরকার। সেটা হচ্ছে দেখে নাও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কিন্তু যেটা মানে ওয়েবসাইট অরিজিনাল ওয়েবসাইট, সেটা কিন্তু লেখা আছে wbcres.ac.in, এটাই কিন্তু অরিজিনাল ওয়েবসাইট। আর রবীন্দ্র আর এটা এনএসএর ক্ষেত্রে দেখো nas.ac.in, এটাই কিন্তু অরিজিনাল ওয়েবসাইট। তো আমরা ভার্সেস করছি, ভার্সেসটা এখানে লিখে দিলাম। মিডিয়াম অফ স্টাডি ল্যাঙ্গুয়েজ, তো কোন মাধ্যমে এদের পড়াশোনাটা করানো হয়? না
রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ে শুধুমাত্র বাংলা মিডিয়ামে পড়াশোনাটা করানো হয়। আর এক্ষেত্রে তোমরা কিন্তু তোমরা পাচ্ছ এনএসের ক্ষেত্রে তোমরা বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, পাঞ্জাবি, তামিল, তেলুগু, ভারতবর্ষের সমস্ত স্টেটে কিন্তু এনএসের এক্সাম হয়ে থাকে। তাই প্রত্যেকটা স্টেটের কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজে কিন্তু এনএসের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। এবার হেডকোয়ার্টার, এবার দেখো তোমরা অ্যাডমিশান নিয়েছো, অ্যাডমিশান রিলেটেড কোনো প্রবলেম, মার্কশিট রিলেটেড প্রবলেম, কোনো নাম কারেকশান, কোথায় গেলে তোমরা কোথায় যাবে? যাবে তোমরা হচ্ছে কলকাতা। এর যে হেডকোয়ার্টার, হেডকোয়ার্টারটা কোথায়? না, হেডকোয়ার্টারটা হচ্ছে কলকাতা বিকাশ ভবনে। বিকাশ ভবনে হচ্ছে এদের, আমাদের বিকাশ ভবনে হচ্ছে এদের হেডকোয়ার্টার। তাহলে এনএসের হেডকোয়ার্টারটা কোথায়? এখানে তো লেখা আছে দিল্লি। দিল্লি তো এদের মেন হেডকোয়ার্টার, দিল্লি হচ্ছে এদের মেন হেডকোয়ার্টার। কিন্তু যারা পাঞ্জাবে পড়ে, যারা আসামে পড়ে, যারা কলকাতা, তারা কি তাদেরকে কলকাতায় ছুটতে হবে? না, তাদেরকে কলকাতায় ছুটতে হবে না। এবং প্রত্যেক স্টেটে কিন্তু, যেহেতু এটা ন্যাশনাল, তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রত্যেকটা স্টেটে কিন্তু তাদের রিজনাল সেন্টার আছে। তোমরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রিজনাল সেন্টার কিন্তু কলকাতাতে আছে। কোথায় আছে? না, সল্ট লেকে কিন্তু এর রিজনাল সেন্টার পাবে সেক্টর থ্রিতে। ক্লিয়ার হয়ে গেল? এবার আসি টোটাল নাম্বার অফ স্কুল স্টাডি সেন্টার, মানে তোমরা যে স্কুলে পড়াশুনো করবে সেই স্কুলের সংখ্যা কত। রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ে, রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ে 282, এখানে ভার্সেস করে দিলাম, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এবং এনএসের ক্ষেত্রে কিন্তু দেখো 7400 স্টাডি সেন্টার, এটা 2022 গণনা হিসাবে, 2023-2024 কিন্তু স্কুলগুলির সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে এনএসের। এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এস ওয়ান 2022-2022 পারফর্ম হিসাবে আমি কিন্তু রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ে কোনো কিন্তু ডেটা কিন্তু আমি পাইনি যে তোমাদের সামনে আমি তুলে ধরবো যে এত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এনএসে দেখতে পারো তোমরা 3.5 লাখ অ্যারাউন্ড কিন্তু স্টুডেন্ট কিন্তু এনএসের মাধ্যমে কিন্তু পরীক্ষায় বসেছিল। ক্লিয়ার? এরপরে দেখো সিলেবাস, সিলেবাসটা দেখবো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ডের সিলেবাস হয়, মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে রেগুলারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের যে সিলেবাস আর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সিলেবাস কিন্তু সম্পূর্ণ সেম। ঠিক আছে, এদের কিন্তু সেম। কিন্তু এনএসের ক্ষেত্রে কিন্তু কী আছে? এনএসের ক্ষেত্রে আছে সিবিসি বোর্ডের প্যাটার্নে কিন্তু এদের সিলেবাস হয় এবং সিবিসি বোর্ডের প্যাটার্নে কিন্তু এদের কোশ্চেন আসে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে এক্সামিনেশান, এরা কী ধরনের এক্সাম করায়? না, রবীন্দ্র মুক্তি বিদ্যালয় শুধুমাত্র আমাদের করায় হচ্ছে পাবলিক এক্সাম। আর এনএস কী করায়? না, এনএস করায় তোমার পাবলিক এক্সাম করায়, ওবিসি করায়, অন ডিমান্ড করায়, ডিএলএড এখন এই মুহূর্তে হচ্ছে না, আর ভোকেশনাল কোর্স কিন্তু করায়। পাবলিক এক্সাম বছরে দুবার করে পরীক্ষা হয়, ক্লাস 10th এবং 12th। ওবিসি হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, যারা স্পেশাল চাইল্ড তাদের জন্য হচ্ছে ওবিসি ক্লাস, ওবিসি তারা পড়াশোনা করতে পারবে। অন ডিমান্ড হচ্ছে যে সকল স্টুডেন্ট এনএস বোর্ডের না, মনে করো এনএস বোর্ড বা তার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সিবিসি বোর্ড হোক, আইসিসি বোর্ড হোক, এনি আদার স্টেটের বোর্ড হোক না কেন, সে কিন্তু এই অন ডিমান্ড এক্সামে কিন্তু বসে তার বছরটা বাঁচাতে পারবে। ডিএলএডটা এই মুহূর্তে হচ্ছে না, আর ভোকেশনাল কোর্স এনএস থেকে কিন্তু প্রোভাইড করা হয়। তো কিন্তু তাহলে আমরা কী দেখলাম? রবীন্দ্র মুক্ত বিদ্যালয় শুধুমাত্র পাবলিক এক্সাম কন্ডাক্ট করে, আর এনএসে কিন্তু এতগুলো কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট করছে। এবার মোড অফ ক্লাস, তোমরা যে ভর্তি হবে ক্লাসটা কোথায় করবে, কীভাবে ক্লাস করবে? না, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা অফলাইনে ক্লাস করতে পারবে। কোথায়? না, স্যাটারডে সানডে যে স্কুলের মাধ্যমে তোমরা অ্যাডমিশানটা নিয়েছো সেই স্কুলে কিন্তু তোমাদের স্যাটারডে সানডে কিন্তু ক্লাসটা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে হয়ে থাকে। এনএসের ক্ষেত্রে স্যার তাহলে কী হবে? এনএসের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে হয়। এবং অনলাইনে কোথার থেকে পাবে? এনএসের অরিজিনাল ওয়েবসাইট বলে দিয়েছি, ওই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু মিনিমাম একটা চার্জ আছে বছরে, সেই চার্জটা দিলে কিন্তু অনলাইনে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। শুধুমাত্র ওটা ইংলিশ এবং হিন্দি মিডিয়ামের জন্যে, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্যে না। এছাড়াও তোমরা কিন্তু ইউটিউবে কিন্তু অফলাইনে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। অনেক ইউটিউবার আছে যারা অফলাইনে কিন্তু ক্লাসগুলো করায়, তাদের কাছ থেকেও করতে পারবে, বা তোমরা তোমাদের কোচিং হোম টিউটর দিয়ে কোচিংয়ের মাধ্যমে করতে পারবে তোমার পড়াশোনাটা। এবং এখানে কিন্তু স্টাডি সেন্টারে, যেমন রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ে কী ছিল, স্টাডি সেন্টারে কিন্তু শনিবার ও রবিবার কিন্তু ক্লাস হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু হয় না।
হ্যাঁ এখানে কিন্তু হয় না। এখানে কি হয়, এনএসএ কি হয়, এনএসএ কিন্তু স্টাডি সেন্টারে আগে করানো হতো, এখন কিন্তু হয় না, হয় না। হলো এবার কোর্স অফার, এরা কি কোর্স অফার করে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, না ক্লাস টেন্থ এবং টুয়েলভ দুটোই কিন্তু এরা কিন্তু অফার করে। এনএসএর ক্ষেত্রেও তাই, এনএসএর ক্ষেত্রে দেখে নাও ক্লাস টেন্থ এবং টুয়েলভ এরাও কিন্তু দুটো কোর্স অফার করে থাকে। এবার কোর্স ফিটা মেন চলে আসি। দেখো কোর্স ফি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে দেখে নাও 1500 টাকার থেকে 2000 টাকা। কেউ বলবে স্যার আমার তো 1200 টাকা লেগেছে, আমার তো 1300 টাকা লেগেছে, আপনি 1500 টাকা কেন দিলেন? তার কারণ আমি ম্যাক্সিমামটা ধরে রেখে দিলাম 1200 থেকে 2200 টাকার ভিতরে কিন্তু তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের কোর্স ফিটা তোমাদের কাছে চলে আসবে। কিন্তু এনএসএর ক্ষেত্রে একটু বেশি, 1500 থেকে 3000 টাকার ভিতরে, কারোর 2200 হতে পারে, 2300 হতে পারে, 1900 টাকা হতে পারে, আমি ম্যাক্স টু ম্যাক্স 3000 টাকা ধরে রাখলাম, 1500 থেকে 3000 টাকা এনএসএর কোর্স ফ্রি। এবার এক্সামিনেশন, ওয়ান টাইম ইন দ্য ইয়ার, বছরে কিন্তু এরা একবারই কিন্তু পরীক্ষা করিয়ে থাকে, বছরে এরা একবারই করিয়ে থাকে, না ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কবে করায়, না সেপ্টেম্বর টু নভেম্বর মাসে কিন্তু এদের এক্সামটা হয়ে থাকে, আর ক্লাস টেন্থের ক্ষেত্রে জুন টু ডিসেম্বরে কিন্তু এদের এক্সামটা হয়। এনএসএর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো এক বছরে দুবার তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, মানে এক বছরে দুবার, একটা হচ্ছে মার্চ এপ্রিল আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, এই দুটো সেশনেই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এখানেও তোমরা টেন্থ টুয়েলভ দিতে পারবে, আর সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু টেন্থ আর টুয়েলভ দুটোই কিন্তু তোমরা দিতে পারছো। এবার কোর্স ডিডাকশন, কোর্স হচ্ছে মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এক বছর, উচ্চ মাধ্যমিক 2 বছর। এবার ক্লাস টেনতে যখন অ্যাডমিশান নেবে তোমাদের কিন্তু 8 পাস হতেই হবে, তবেই কিন্তু গিয়ে কিন্তু তোমরা ক্লাস টেনতে অ্যাডমিশান নিতে পারবে। ক্লিয়ার? রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তো বললাম, এবার বলবো এনএস। এনএস হচ্ছে ক্লাস টেন্থ হচ্ছে 1 বছর, ক্লাস টুয়েলভ হচ্ছে 1 বছরও আছে এবং 2 বছরও আছে। 1 বছর কারা করতে পারবে? যে সকল স্টুডেন্টরা মাধ্যমিকের পরে 1 বছর মিনিমাম গ্যাপ আছে তারা কিন্তু 1 বছরে উচ্চ মাধ্যমিকটা করতে পারবে। ক্লিয়ার হলো? এবার মনে করো ক্লাস টেনতে যারা অ্যাডমিশান নেবে তাদের 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা এডুকেশান ডকুমেন্টস থাকলেই কিন্তু সে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে ক্লাস টেনতে। আর যদি কেউ ডকুমেন্টস না থাকে তাহলে সে কী করবে? সেও কিন্তু অ্যাডমিশান নিতে পারবে, যার কোনো ডকুমেন্টস নেই সেও কিন্তু এনএসএর মাধ্যমে কিন্তু ক্লাস টেনতে অ্যাডমিশান নিতে পারবে। আর যাদের মনে করো মাধ্যমিকের পরে 1 বছর গ্যাপ আছে, কম করে 1 বছর গ্যাপ আছে, তারা কিন্তু সরাসরি কিন্তু উচ্চ মাধ্যমিক করতে পারবে এবং 1 বছরেই কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার হলো? এরপরে আমি চলে যাই অ্যাডমিশান ডেট। অ্যাডমিশান ডেট হচ্ছে এদের রিলিজ করে ওয়েবসাইটে, এদের রিলিজ করে মে টু আগস্ট মাসে কিন্তু এদের ফর্ম ফিল আপ শুরু হয়। তোমরা একটা কাজ করতে পারো, এদের ওয়েবসাইট অথবা তোমরা হচ্ছে স্টাডি সেন্টার, যে স্কুলে তোমাদের পরীক্ষাটা, যে স্কুলে তোমরা ভর্তি হবে সেই স্কুলে কিন্তু খোঁজ নিতে পারো যে এনএস রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ফর্ম ফিল আপটা কবে হয়। আর এনএসএর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অনলাইন হয়, সেক্ষেত্রে আমি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছি, একটা 16 মার্চ থেকে 31 জুলাই যেটা নর্মাল ফিস, 1 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর লেট ফাইন দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে। যারা 16 মার্চে মানে মার্চ মাসে যারা অ্যাডমিশন শুরু, যে অ্যাডমিশনটা করবে তাদের কিন্তু পরীক্ষাটা সেই তার পরের বছরের মার্চ এপ্রিল হবে। আর বি সেশনে দেখো লেখা আছে 16 সেপ্টেম্বর থেকে 3 জানুয়ারি মানে 31 জানুয়ারি হবে এটা নর্মাল ফিস, আর 1 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত কিন্তু লেট ফাইন দিয়ে তোমরা অ্যাডমিশান করতে পারবে। তাদের পরীক্ষা কিন্তু যে বছর 16 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন শুরু হলো, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যাডমিশান নিলে তার পরের বছরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে মানে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে? অ্যাডমিশনের ফর্ম ফিল আপটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে অফলাইন স্টাডি সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, এটা চাইলে তুমি নিজে অনলাইনে বাড়ি বসে করতে পারবে না, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমাকে করতে গেলে অফলাইনে স্টাডি সেন্টারে গিয়েই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে কিন্তু এনএসএর ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, চাইলে তুমি তোমার যে স্টাডি সেন্টারে গিয়েও কিন্তু তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও তুমি চাইলে তোমার মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, সাইবার ক্যাপ থেকে হোক, যে কোনো জায়গার থেকে কিন্তু তুমি তোমার অনলাইনে এনএসএর ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, খুবই সহজ, খুবই ইজি। এরপরে চলে আসি অ্যাপ্রুভ বাই হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং এনআইএস, আগেই বলেছি দুটোই কিন্তু সরকারি বোর্ড, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় না ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট বোর্ড,
তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের বোর্ড, ক্লিয়ার। আর এটা হচ্ছে এনএএস, হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এটা ভারত সরকার অধীনে সরকারি বোর্ড। এবার তোমাদের বলে দিই, অনেকজন আমাকে বলে স্যার আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাশ করার পরে আমি বাইরে স্টেটে গিয়েছিলাম, সেখানে আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, বা বাইরের স্টেটে আমি গেছি কোনো কলেজে অ্যাডমিশান নিতে, সেখানে আমাকে বলছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সার্টিফিকেট আমরা গ্রহণযোগ্য করব না। এটা কি সত্যি, বা এটা আমার সাথে হয়েছে কেন? এটা তো সরকারি বোর্ড বলছেন, আপনি পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড বলছেন, তাহলে এটা কেন হবে? তো তোমাদের বলবো, পশ্চিমবঙ্গ সরকারের এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু সব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য না। আমি এনআইএসের কাজ করি বলে এটা বলছি না, অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমি মেডিকেল লাইনে, স্যার আমি বিভিন্ন কোর্সে আমার অ্যাডমিশন, এই মুহূর্তে মনে পড়ছে না, বিভিন্ন কোর্সে কিন্তু আমরা অ্যাডমিশন নেওয়ার জন্য বাইরের স্টেটের থেকে যখন গিয়েছি আমাদেরকে গ্রহণযোগ্য করছে না, বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যতগুলো জব আছে সেখানেও কিন্তু আমাদের এখন সেইভাবে আর দেখছে না, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বলে আমাদেরকে কিন্তু ইগনোর করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এনএএস থেকে করতে পারো, এনএএস থেকে করলে ভারত সরকার অধীনে সমস্ত সরকারি জায়গায় করবে, আর বিভিন্ন স্টেটে, কেন যে স্টেটে তুমি চাকরির জন্য আবেদন করবে, যেই কলেজে মানে অ্যাপ্লাই করবে, যেই স্টেটে গিয়ে অ্যাপ্লাই করবে, সেই স্টেটে অলরেডি কিন্তু এনএএসের বোর্ড আছে, এনএএস থেকে পরীক্ষা হয়, সে সূত্রে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। যে কোনো তুমি তোমার কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে এনএএস থেকে পাশ করার পরে। এবার বলে দিই এদের স্ট্রিমটা, স্ট্রিম কিন্তু এদের উচ্চ মাধ্যমিক আর্টস, কমার্স, সায়েন্স, এদেরও আর্টস, কমার্স, সায়েন্স দুটোই কিন্তু এরা প্রোভাইড করে। এতে কী দেখেছিলাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে, না বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সাবজেক্টগুলো থাকে, কিন্তু এনএএসের কিন্তু ক্লাস টেনতে কিন্তু এই সাবজেক্টগুলো থাকে না। থাকে কি থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, হোম সায়েন্স, হোম সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ডেটা এন্ট্রি, পেন্টিং, এই ধরনের কিন্তু সাবজেক্টগুলো কিন্তু ক্লাস টেনতে থাকে। তাহলে আজকের ভিডিওতে তোমাদের পার্থক্য করে দেখাতে পারলাম, যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কী এবং এনএএস বোর্ড কী, তোমরা কোন বোর্ড থেকে পড়াশোনা করলে তোমাদের ভালো হবে ফিউচার, এবং কেন অ্যাডমিশান নেবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলেছি। তাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে, আর যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনএএসে অ্যাডমিশান নিতে যাচ্ছ তাদের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দাও, যাতে তারা যাতে দেখে বুঝতে পারে যে না আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় করব, না আমরা এনএএস করব, কোনটা করলে আমাদের পক্ষে সুবিধা হবে। তো তাদেরকে বলবো ভিডিওটি যত পারো তত শেয়ার করো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে কিন্তু সবথেকে বড় কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। চলো তাহলে ভিডিও, যদি আজকের ভিডিও ভালো লাগে আবার বলবো লাইক, শেয়ার, কমেন্ট করতে, আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।